হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশফি অনাদি এবং আজকে আমি তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদেরকে মেকওভারটা করে দেখাবো এবং এটা তোমাদের ট্রেডিশনাল আউটফিটের সাথে আই থিঙ্ক খুবই মানাবে, সেটা হোক সালোয়ার কামিজ ও শাড়ি। সো চলার কথা না বাড়ি আমি তোমাদেরকে টিউটোরিয়ালের মেইন পার্টটাতে নিয়ে যাই। মেকআপ করার ফার্স্টে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে সো দ্যাট তোমাদের স্কিন হাইড্রেটেড থাকে। এরপরে আমি যেটা করছি প্রাইমার ইউজ করছি, সো আমি একটা পর মিনিমাইজ প্রাইমার ইউজ করেছি। আফটার দ্যাট আমি ফাউন্ডেশন ব্যবহার করছি হুরা বিউটির, আমার সেটা হচ্ছে আমার এটি। সো এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, যাদের স্কিন অয়েলি তাদের অনেক ভালো লাগবে আমি মনে করি। সো এটা আমি একটা ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে আমি কনসিলার ইউজ করবো টু হাইলাইট মাই ফেস এবং আমি হচ্ছে মেবিলিন অ্যান্টি এজ রিওয়াইন্ড কনসিলারটা ইউজ করছি শেড নিউট্রালাইজার। এবং এটার পরে আমি যেটা করবো এটাকে ব্লেন্ড করে নিব এবং তারপরে একটা ফেস পাউডার দিয়ে আমি আমার পুরো বেস মেকআপটা সেট করে নিব। যেহেতু আই হ্যাভ অয়েলি স্কিন সো আমার জন্য মেকআপ সেট করা খুব বেশি ইম্পর্টেন্ট। যাদের স্কিন অনেক ড্রাই তাদের ফেস পাউডার ইউজ না করলেও চলে, বাট আমার যেহেতু স্কিন অয়েলি আই হ্যাভ টু ডু ইট। সো এরপরে আমার আইব্রাউজটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, তারপর আমি একটা স্কচ টেপ ইউজ করছি আই মেকআপের জন্য। সো আই মেকআপটা তোমরা বেজের আগে করে নিলে বেটার আমার আসলে মনে ছিল না, বাট আই ওয়াজ ভেরি কেয়ারফুল যাতে ফাউন্ডেশন নষ্ট না হয়। এনিওয়েজ আমি জেমস চার্লসের প্যালেট থেকে একটা ব্রাউন আই শ্যাডো নিয়ে নিচ্ছি এবং এটা আমি অল ওভার আমার আইলিডে ব্লেন্ড করছি। আমাদের একটা কালারই লাগবে সো অন্য কোনো প্যালেট থেকে চাইলে ইউজ করতে পারো। এবং এরপর আমি এরকম একটা ব্রাশ দিয়ে অনেকটা লাইনারের মতো করে ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে নিচ্ছি, তারপর স্কচ টেপ রিমুভ করে নিলাম। অ্যান্ড ইয়েস, দেন আমি একটা ব্রাউন আই শ্যাডো নিবো, জাস্ট সেম ব্রাউন আই শ্যাডোটাই যেটা আমি উপরে ইউজ করেছি চোখের, ওইটা আমি চোখের নিচে ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর আমি ল্যাশ পরে নিলাম এবং এখন আমি কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিব যাতে ল্যাশটা ব্লেন্ড হয়ে যায়। সো মাস্কারা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ তখন ফলস ল্যাশ অ্যান্ড ন্যাচুরাল ল্যাশেজ আসলে ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি ব্রাউন্সার দিচ্ছি বা কন্ট্রোলিং করছি। সো আমি ম্যাট একটা কন্ট্রোল পাউডার ইউজ করছি, আজকে কোনো ক্রিম কন্ট্রোলিং করি নাই। আর আমি ব্লাশ ইউজ করবো এখন এবং ব্লাশ আমি একটা মভি পিঙ্কি শেড ইউজ করেছি মিক্স করে, এটা মেকআপ রেভলিউশনের ব্লাশ। সো সুগার অ্যান্ড স্পাইস এটা আমার অনেক পছন্দের একটা ব্লাশ প্যালেট এবং এটা আমি আমার ফেসে আই মিন আমার গালে দিয়ে দিচ্ছি। এরপরে হাইলাইটার ইউজ করবো, আমার অফার হাইলাইটার অনেক পছন্দ সো এখান থেকে আমি আমার অফার হাইলাইটার নিয়ে আমার ফেসটা হাইলাইট করে নিব টু হ্যাভ দ্যাট গ্লো। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো অ্যান্ড দিস হাইলাইটার ইজ রিয়েলি গুড, আই রিয়েলি লাভ ইট। সো ইয়েস, ফেসে হাইলাইটার দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন বোর আল বি ডুইং ওয়েল। এখন আমি যেটা করবো একটা সেটিং স্প্রে দিয়ে আমার পুরো ফেসের মেকআপটাকে লক করে নিব বা সেট করে নিব। সো এটা একটা অনেক রিজনেবল ব্র্যান্ডের সেটিং স্প্রে, এটা ফকলিউরের। আফটার দ্যাট আই উইল গো ফর লিপস্টিক, সো নিউ একটা লিপ লাইনার দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি হচ্ছে লিপস্টিক দিয়ে নিচ্ছি একটা নিউড কালারের। আমি ফিঙ্গার টিপের সাহায্যে অল্প করে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন আফটার দ্যাট আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমি হচ্ছে লিপসে দিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, দিস ইজ মাই ফিনিশ লুক। আই রিয়েলি হোপ তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, আমাকে ফলো করতে ভুলবে না আমার ফেসবুক পেজ আশফিহানা দিতে এবং আমার ইনস্টাগ্রাম পেজ আশফিহানা দি। সো সি ইউ গাইজ সুন অন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, টাটা।